চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা আদি আদিদেবতা গরিপুত্র সিদ্ধিদাতা গণেশ সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ সাফল্য প্রদানকারী দেবতা হিন্দু শাস্ত্র সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি এই দিনে শ্রী শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব বিশ্বাস এবং ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে এমনটাই বিশ্বাস সকলের বুধবার সেই বিশেষ দিন এদিন গোটা দেশ মাতবে গণেশ পূজার আনন্দে এখন চলছে গণেশ পূজার জোর প্রস্তুতি প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে এবছর চোদ্দ বাধারঘাট মন্ডলের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করা হয়েছে ক্যাম্পের বাজার এলাকায় বড় পরিসরেই পূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এটি বিধায়িকা মিমি মজুমদারের এলাকা হিসাবে পরিচিত সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ গণেশ দেবতাও অধিষ্ঠিত হয়ে গেছে মণ্ডপে এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি রাত পোহালেই দেবতার পূজায় মাতবে সকলে ভিডিও রিপোর্ট রাইজস নিউজ